আমার বুক খালি করলো কেন তারা? আমি কি অপরাধ করছিলাম? আমার মেয়ে কি অপরাধ করছিল? খুনির যেন ফাঁসি হয় আর এমন কঠোর ভাবে যেন হয়, সে যেন বুঝতে পারে, সে যেন বুঝতে পারে কি কষ্ট দিয়ে আমার বোনেরে মারছে, সে যেন বুঝতে পারে। দুলাভাই মারা গেছে, পরে মারা যাওয়ার আগে যখন অনেক অসুস্থ, একবারে ঘাটা হয়ে গেছে, তখন আমি বলছি যে আমি আর আমার আম্মাই জায়গায় ছিলাম, আমরা থাকতাম ওর সাথে, ও কান্নাকাটি করতো, খাওয়া দাওয়া করতে পারতো না। পরে আমরা মারা যাওয়ার পরে অনেক বলছি যে চলো আপু আমাদের সাথে চলে যাও, তুমি তালহারে নে কীভাবে থাকবো। আমার আর আমার আম্মার একটাই কথা বলতো, আমার চাচিদেরও যাই একটাই কথা বলতো, আমার বাড়িতে সব কিছু করে দিয়ে গেছে, আমার বাইরে বের হওয়ার কোনো সুযোগ করে দেওয়া যায়নি, যে কারো কাছে যে একটা মেছের কাঠি চাইতে হবে, আমি কেন যাব? আর আমি যদি আমার ছেলেটারে নিয়ে চলে আসি, আমি যদি ঢাকায় ঢাকায় চাকরি করতে যাই, আমার ছেলের কিছুই থাকবো না, আমার ছেলেরে কেন বঞ্চিত করব তার বাবার কাছ থেকে? একদিন কে যেন দুষ্টামি করে বলছে তোর মায়ের বিয়ে দিব, কে যেন বলছে, ওর কোন চাচা জানি বলছে আর কি। পরে ও আইসাকে বলতেছে আম্মু তোমার কইছে বিয়ে দিয়ে দিব, ভালো হইব, সবে বলতেছে, তাহলে আমি আব্বু পাম, পরে আব্বু কান্না করে দিয়ে জড়ায় ধরে বলে তুমি যদি আমার বিয়ে দিয়ে দাও, তোমার তুমি আব্বু পাইবা না, ওই লোক তো তোমার আদর করবো না, তোমার আব্বু তোমার যেই রকম আদর করছে আরেক বেটায় কি তোমার ওইরকম আদর করবো? পরে কয় আমার বাবাও, আমার বাবারও অনলাইনে গেছে, আমার আম্মুও যদি না থাকে আমি কীভাবে চলবো? ২৬০,০০০ টাকা বিক্রি করছে, তো আপু এর মধ্যে মানে ৭০-এর মতো খরচ করে ফেলছে, দুলাভাইরে ডাক্তার টাক্তার দেখাইছে, খরচ করে ফেলছে, ১,৯০ ছিল, তো ওর চাস্তো দেবর টেবর রে ধরছে নাকি ওইদিকে কামালে একটা ছেলে, ভাই আপুর এমনি দেবরই হয়, দেবর ডাকতো, তো উনি ধরছে যে ভাই ভাবি তো টাকা এমনি ফালাই রাখবে ব্যাংকে, আমারে দেখ আমি আমি বিজনেস করি, তো মাসে যেই ইয়েটা আসবে লাভটা আসবে ওখান থেকে ভাবিকে আমি ৩,০০০ করে দিব। তো ওই যে অনেকে নেয় না যে বিজনেস করে টাকাটা মানে লাভের অংশ থেকে টাকা দেয় ওরও থাকে, তো বলতে স্যার পুরো টাকাটাই থাকবে শুধু লাভের অংশ থেকে দিবে। তো প্রথম প্রথম ১-১.৫ বছর মনে হয় ঠিকভাবে দিছে, তারপর থেকে টাকা ঠিকভাবে দেয় না, যায় কিন্তু দেয় না, ৫০০, ১০০ এরকম করে দেয়, ওর বাড়ি থেকে মুরগি আনে ওই টাকাইটা রাখে এরকম করে। তো আমি বলছি তুমি টাকাটা নিয়ে আসো, তুমি বলো মাসুদ ভাইদের বলো টাকাটা দিয়ে দিতে, ১,০০০ আমি মঙ্গলবার দিন এসে গেছি, রবি শনিবার দিন আমার বোন মারা গেছে, মঙ্গলবার দিন আইসা তার জ্বর, আমার ভাগিনা ফোন দিয়ে বলতেছে আম্মু খালামুনি আমার আম্মু খাইতে পারে না, আমার আমি খাই নাই, রান্না নাই, আম্মু উঠতে পারে না, তুমি আসো। আমি বলছি বাবা, সোমবার দিন ফোন দিয়েছে, আমি বলছি বাবা আমি কালকে আসতেছি, বলে আমি আসছি। ওই দিনও আমার আপু বলছে ১,৯০,০০০ টাকা ওনার কাছে আছে, যে উনি দেয় নাই, ওনাকে অনেক বলা হয়েছে উনি এই রোজারি দিয়ে পরে দিবে, এই কুরবানি দিয়ে পরে দিবে, এরকম করে টাকাটা দেয় নাই। ওই দিন আমি রাত্রে ঘুমাই গেছি গা, তাড়াতাড়ি বাবু শরীর ভালো ছিল না, আমি ৮টা নাগাতেই ঘুমাই গেছি গা। তো পরের দিন সকালে উঠছি ফজরের নামাজ পড়মু, তখন উইঠা আমি যে নাকি বাইরে বাড়িলাম টিউব কলে যামু বুঝু করতে, দেখি যে কাকি আর দরজারা মেলা, তো তানি দরজারা মেলা আমি তানি ডাকতেছি, কাকি এত সকাল উইটে পড়ছেন ফজরের নামাজ পড়তেছেন নাকি, তো তানি কোনো সারা শব্দ পাইতেছি না, আমি প্রায় অনেকবার ডাকছি কোনো সারা শব্দ নাই। পরে তো নাই দেখি আমি কী করলাম যে একটু ঘরে যাই, দরজাটা মেলা এরা ভাবি আমি একটু ঘরে গেলাম, দেখি একদম পুরো অন্ধকার, গুটগুটে অন্ধকার, আমি দেখি আলমারিটা খোলা, আলমারিটা খোলা দেখিয়া আমি আমার শাশা শ্বশুর দিকে দূর ফিরে গিয়ে ডেকে আনছি যে কাকা কাকা কাকির দরজাটাও মেলা আবার আলমারিটাও খোলা। রবিবারে সকালে ৬:৫০ আমাকে এখান থেকে ফোন দিয়ে বলে আমার বোনকে আমার বাগিনারে নিয়ে কই গেছে গা, ফজরের নামাজ পড়ে মাত্র শুইছি, আমার ফোন আসছে, ফার্স্টে একটা ইমুতি মিস কল আসছে ভাতিজার ফোন থেকে, সজীবের ফোন থেকে। পরে আমি বলি এত সকালে মিস কল কেন, বললাম ভাতিজা মানুষ আমি আর কল টল ব্যাক করি নি। মানে ৩০ সেকেন্ড পরে আবার একটা কল আসছে, চাস্ত দেবর মাসুদ ভাই বলতেছে তিথি আপাই গো, আমাকে হাঁকিয়েছে,
am gos obșes, am gos kiwi, am gos apuri de hegesi, John, am gos kiwi, corona, toronu, hegi, roctor, toctor, mat, hegi, hegi, am gos kiwi, 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 am বাবি জানি তাল হারে লয়ে কই গেছে কাকে সিগারেটের দরজা খোল আমি কই আমার বন্ধু কোন সময় মন করব না পাগলের মতো হয়ে গেছি আমি বাড়িতে ফোন দিছি আমার বড় ভাবির কাছে বাবি কাকলু বুকি বাড়িতে আসছে আমি আমি বলতেছি বাবি কাকলু বুকি বাড়িতে আসছে কই না আমি কই তাইলে আমার বোন কই যাবে আমার বোনেরে মাইরা লাইছে আমার কেন জানি তন মনে হইতেছিল আমার বোনেরে মাইরা ফলাইছে আমি এমন আমি জানি না আমার কেন মনে হইছিল আমি জানি না আসলেই জানি না আমার মাথা হইল আমার বোন তো কোনো দিন যাইবো না আমি তো কান্তাছি আমার ভাইদের ফোন দিতাছি আর বলতেছি ভাইয়া তোমরা তাড়াতাড়ি আসো ভাবি তুমি আগে যাও আমি রূপগঞ্জ থেকে আসতেছি তুমি যাও গিয়ে দেখো কি হইছে আগে গিয়ে দেখো কি হইছে আবার এই জায়গা থেকে ওরা ফোন দিতাছে আরে আপনারা আসেন না কেন আমি বলতেছি আরে আমি তো রূপগঞ্জ থেকে আসতেছি আসতে তো দেরি হইব আপনারা কেউ ঘরে যান না কেসিগেট যখন বলছেন খোলা কেউ ঘরে যান গিয়া দেখেন ফোন বাজতাছে তো ফোন যদি নিয়া থাকে আমার বোন তো ফোন ধরব পরে আমার চাচা শ্বশুর বা অন্যান্য লোক গেছে গিয়া দেখে যে কাকির লাশটা একদিকে পড়ে রয়েছে আর তালহার লাশটা খাটের উপরে পড়ে রয়েছে অনেক লোক ভিতরে গিয়ে ঢুকছে ঢোকার পরে দেয় দোনোজনেই গলা কাটা তখন তৃতীয় আন্টি আমি ইমুতে ফোন দিলাম এমনিতে ফোন দেওয়ার আমি কথা বলিনি আমার কাকার এদিকে কথা বলেছে তিজানটিরে ফোন দেওয়ার পর আমি কই কাকি ইয়া তিজানটি বাড়ির দ ইয়া কাকির আর কাকি ইয়ার তালহারে এই যাবো কি আলিছে মানে শুনতাছি পরে তৃতীয় আন্টির কাছে মোবাইল ছিল না আর কার কাজ কইতারি না আমি তৃতীয় আন্টি কই বলছি তারপরে কইছে বড় ওই এই তৃতীয় আন্টির কাছে দেখা চিৎকার মারছে পরে আমার চাচাতো বোনের কাছে ফোন গেছে পরে আবার এই জায়গা থেকে ফোন দিছে পরে ও ধমক দিয়ে বলতেছে সজীব মামা বলবেন কি হয়েছে পরে বলতেছে এরকম যে তালহা এক রুমে তালহার মা এক রুমে ওদের জবাই করে ফেলছে ও চিৎকার যখন ও কান্না করছে তখন আমি বলতেছি কি হয়েছে ক আমার বাগিনারে সহ কি মারছে না আমার বোনটারে মারছে পরে বলতেছে কি হয় না আয় আয় আইসা দেখি বাড়ি এদিকে সব ভরা মানুষ ভিতরে পুলিশ আমার ছোট ভাইটাকে চিকেটের সামনে ভাবি নিচে পড়ে রয়েছে আমার বোন দুই বোন এক রুমের লাশ আমার বাগিনাটার এক রুমের লাশ আমার এত নিষ্পাপ বাগিনাটার এমনি মারলো এমনি মারলো এখানে এসে আমরা যেটা দেখতে পাই যে নির্মমভাবে হত্যাকাণ্ডটা সংঘটিত হয়েছে এবং তার যে কেচিগেটটা খোলা তো কেচিগেটটা খোলা মানে তালাটা ভাঙাও না কাটাও না সবকিছু স্বাভাবিক দ্যাট মিন্স তার পরিচিত কেউ হয়তো ডাকছিল খুলে দিছে নর্মালি খুলে দিছে তো সেখান থেকে আমাদের তদন্তটা শুরু হয় আমরা ঘটনাস্থলে এসে আমাদের ভিকটিম কাকলি এর সাথে সংশ্লিষ্ট প্রতিটা বিষয়কেই স্ক্রুটিনাইজ করে দেখছিলাম তো ঘটনাস্থলে আমরা বারবার ঘটনাস্থল পরিদর্শন করি এবং খুঁটিয়ে খুঁটিয়ে দেখতেছিলাম যে আসলে ঘটনাস্থলের আশেপাশে আসামিরা এমন কোনো আলামত রেখে গেছে কি না বা এমন কোনো অকাট্য প্রমাণ রেখে গেছে কি না যাতে করে আমরা আসামিকে শনাক্ত করতে পারি খুব সহজে তো এক পর্যায়ে আমরা যখন ভিকটিমের ঘরের আশেপাশটা আমরা খুব ভালো করে খুঁটিয়ে দেখছিলাম তখন আমাদের নজরে ভিকটিমের যেই দেয়াল ঘেঁষে মানে বাথরুমের যে দেয়াল সে দেয়াল ঘেঁষে আমরা একটি সুপারি গাছ আমাদের নজরে আসে সুপারি গাছটা নজরে আসার মূল কারণটা হচ্ছে সুপারি গাছটা ছিল সদ্য কাদা লাগানো কিছু মাটি এবং কেউ যদি সুপারি গাছে বেয়ে ওঠে তখন যে হ্যাসরানো একটা দাগ থাকে সেই দাগের কিছু চিহ্ন আমরা পাই কিন্তু সুপারি গাছে কোনো সুপারি ছিল না এই বিষয়টা দেখে আমরা তদন্তকারী টিম যারা ছিলাম আমাদের প্রত্যেকের মনেই একটা সন্দেহের সৃষ্টি হয় যে সুপারি গাছে সুপারি নেই অথচ এখানে সদ্য লাগানো মাটি এবং এতে বেয়ে ওঠার যে হ্যাসরানো দাগ এটা দেখা যাচ্ছে এই বিষয়টা আমরা আমলে নিই এবং বিবেচনায় নিই যে আসলে কী হতে পারে এটা এটা নিয়ে আমরা যখন স্থানীয় আমাদের যে লোকাল সোর্স আছে তাদেরকে যখন জিজ্ঞাসা করলাম যে এখানে ঘরের আশেপাশে কারা আসলে আসে বা এখানে কাদের আসা যাওয়া আছে তখন আমরা একটা তথ্য পেলাম এবং সেটা এরকম যে এই ঘরের পেছনে একটা ফ্রি ওয়াইফাই পাওয়া যায় যেখানে এলাকার উঠতি বয়সী ছেলেরা ফ্রিতে ইন্টারনেট ব্রাউজ করতে পারে এবং তারা অনলাইনে যে গেম টেম আছে এগুলো খেলে তো এই বিষয়টা আমরা যখন জানতে পারলাম তখন আমরা আসলে খুব গুরুত্বের সাথে বিষয়টিকে নিই এবং কারা এখানে এসে ফ্রি ইন্টারনেট ব্রাউজ করে এবং ওই দিন কারা ছিল
এই বিষয়টাই আমরা তদন্ত নেমে পড়ি। এটা আসলে তারা ওপেন দেখেনি, এটা খুব ইজি পাসওয়ার্ড তারা দিয়ে রেখেছিল, যার কারণে সহজেই মানে 1 2 3 4 5 দিয়ে যে কোডগুলো হয় সহজ যে কোড সেটা দেওয়া ছিল, যার কারণে একজন দুজন জানার পরে পর্যায়ক্রমে এটা উঠতি বয়সী ছেলেদের মাঝে ছড়িয়ে পড়ে, যার কারণে যারা যারা পাসওয়ার্ডটা জানতো তারা এসে আসলে এটা ইউজ করতো। তো আমরা তখন খোঁজ করতে থাকি যে আসলে কারা এই পাসওয়ার্ডটা ইউজ করে এখানে নিয়মিত ইন্টারনেট ব্রাউজ করে। সেই সূত্রে আমরা জানতে পারলাম যে এই আমার যে মৃত ভিকটিম কাকলি, তার ভাসুরের ছেলে অজিত কাজী, সে সহ তার বন্ধুবান্ধব এবং এলাকার আরও কিছু ছেলে পেলে এখানে ফ্রি ওয়াইফাই ইউজ করে। এবং এই তদন্তটা করতে গিয়ে আমরা এক্স্যাক্টলি জানতে পারলাম যে ওই দিন রাতে আসলে কাজী অজিত সেখানে ইন্টারনেট ব্রাউজ করার জন্য এসেছিল। আমি স্যার ওই গেম খেলতেছিলাম, এখানে খেলতেছিলাম, পরে কিছুক্ষণ পরে একটা শব্দ পাই আমি, আমার ভাইয়ের চিৎকার শব্দ পাই, আমিও ভাবতেছি যে আমার ভাইকে কেউ মারে, মাস ভাবে মারে কাকিয়ে মারে, মারি দিয়ে করলাম পড়ার জন্য, আমি স্যার পড়ার মানে মারি দিয়ে করতে আসে পড়ার জন্য। এবারে স্যার আমি কিছু মনে করিনি, আমি স্যার গেম খেলতেছিলাম, কিছুক্ষণ পর ভিতরে অনেক খুঁটিমানি চলতেছিল স্যার, তো আমি ভাবছিলাম ভিতরে অনেক খুঁটিমানি চলছে, আমার বাথরুম অনেক খুঁটিমানি চলতেছিল, আমি ভিতরে সন্দেহ ঢুকিয়ে আছে স্যার, বাথরুমের যে শব্দ আমি সেটা ওইদিকে যাই, যাওয়ার পরে যে আমি উঠে আমি সন্দেহ পরে আমি এই বন্ধু উঠি, উঠিয়ে বলে দিয়ে আমি এতে অনেক ইয়ে করে আমি চুপি দিয়েছি ওইদিকে, হ্যাঁ দিয়েছি, পরে দেখি আমার ওই সাথে সাথে করে আদ দিতেছিল, আমি কই কোনো মনে জীবন খারাপ কোনো সম্পর্ক হবে আমার কাকির লগে, তো আমি স্যার কিছু বলি নাকি, আমি নেমে উঠি, নেমে উঠি পরে এখানে এখানে খেলে গেমস খেলতেছিলাম, হ্যাঁ গেমস খেলার টর্চটা আমার জ্বালা ছিল, এবারে কিছুক্ষণ পর দুই সাইডে বাতি অফ হয়ে গেছিলো, এবারে এবারে দ্রুত সাদিকে দুই দ্রুত গেট খুলে গেদি গুড গেট এনেছিল, গেট খুললে গেট খুলে এনেছি, আমি যে বুঝতে পারছি স্যার, আমি যে বুঝতে পারছি সাদি করে দিয়ে এনদাই, আমি রাত গেলে আমি কিছু বলবো না ওরে, আমি এনয় পায়ের শব্দ বন্ধ হয়ে গেছিলো, হ্যাঁ ওই আমি আর আমি সাইছি বুঝতে দিই আর হ্যাঁ নাই কে, তো আমি সামনে ও হ্যান করেছি স্যার, এতে আমি নয়েছি পরে ও হেললে আর দা স্যার এত দূরে আমি চলে গেছে স্যার, আমি কী করতাম অনেক দূরে চলে গেছিলো স্যার, পরের দিন সকালে স্যার আমি দেখলাম দেখেছি আমি হেন স্যার স্যারে বসে আছিলাম, পরে যে আমি বসে আসছিলাম পরে পরে কিছুক্ষণ পরে ওই গেছে খালি করতে একটা ইয়ে আপনার গামছা পিনে গেছে, গেছে পরে আমার স্টাইডিকে ডাক দিয়েছি, নেওয়ার পরে বলতে স্যার যে সে আমার কালো স্যার আমি কী আমি বয় বয়ে বয় বেরিয়েছি, আমি হ দেখছি স্যার কয় কয় কী আর বলবো তুই আমার দেখছ তুই বলস যে তুই আমার দেখছ, তো দুইটা করছি আর একটা তোর মেরে হল, তো আমাদের পিবিআর যে ইন্টারনাল তদন্ত আমরা সেভাবে তদন্ত করি এবং তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা নিশ্চিত হই যে পাশের বাড়ির ছেলে সাদিকুর রহমান সাদি যে ভদ্র ছেলে হিসেবে পরিচিত, তো তাকে আমরা গ্রেপ্তার করি। গ্রেপ্তারের পর আমাদের অফিসে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে আমাদের কাছে ঘটনার অদ্যপন্ত খুলে বলে যে সে কীভাবে হত্যা করছে, সে আমাদেরকে যেটা জানায় এবং বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিতেও যেটা জানাইছে যে সে বেশ কিছুদিন আইপিএল এবং বিভিন্ন ক্রিকেট ফুটবল এবং লিগ যে খেলাগুলো হয় সেগুলোতে সে জুয়া খেলতো, এটা অনলাইন অফলাইন দুটাতেই, জুয়া খেলার এক পর্যায়ে সে বিভিন্ন জনের কাছ থেকে টাকা ধার দেনা করে ঋণগ্রস্ত হয়ে পড়ে, তো ওই ঋণগ্রস্ত যাদের কাছ থেকে ঋণ নিছে তারা চাপ দিলে সে টাকা অন্যত খুঁজতে থাকে, তো সে পরে জানতে পারে যে ভিকটিম কাকলি এবং তার স্বামী বিদেশ থাকতো, যেহেতু বিদেশ থাকতো তার ঘরে হয়তো নগদ টাকা বা স্বর্ণালঙ্কার থাকতে পারে যে তার কাছে টাকা চাইতে যাবে, সেই উদ্দেশ্যেই রাতে 10:30-11:30 দিকে আসে এবং গেট খুলতে বলে 3-4 বার ডাক দেয়, যে ভাবি ভাবি দরজা খোলেন, তখন প্রথমেই খুলে নেয়, পরে বলছে যে মা পাঠাইছে আমাকে আপনাদের ইটা দেওয়ার জন্য, ওই আপনার ব্লেন্ডারটা দেওয়ার জন্য, পরে ওই খুলে দেয় ব্লেন্ডারটা নেওয়ার অজুহাতেই ঢুকে, তখন তাল্লা ঢোকার সময় ঘুমো ছিল দেখে যে সাদিকুর ঢুকছে, তো তাল্লা তারপর ঘুমায় যায়, তখন সে ভাবির কাছে জিজ্ঞাসা করে যে ভাবি আমার 10,000 টাকা দেন, তো বলে যে আমার কাছে তো টাকা নেই, যখন সে নাসর মান্দার মতো ধরে তখন সে বলে যে দেখো আমি তোমরা দেখাচ্ছি নিজেই যে ভিকটিম রাজিয়া সুলতানা কাকলি, সে তার নিজের হাতে চাবি দিয়ে আলমারি খুলে দেখায় যে দেখো ভিতরে 100 টাকা আছে, তো 100 টাকা দেখানোর সময় দেখে যে এখানে ওই ভাবির ব্যবহৃত স্বর্ণালঙ্কার রয়েছে, সে ওটা দেখে তার লোভ লেগে যায়, এটা আদালতে যেটা বলছে সে লোভ লেগে যায় এবং সে তৎক্ষণাৎ এটা নেওয়ার জন্য চিন্তা করতে থাকে, চিন্তা করার এক পর্যায়ে সে ভাবিকে বলে ভাবি পাশের রুমে আসেন, সে ভাবিকে নিয়ে এ রুমে আসে, এ রুমে আসে এই এই চেয়ারটা এরকম ছিল, বলছে ভাবি এখানে বসেন,
ভাবির বলছে আপনি বসেন, বসার সাথে সাথে সে ভাবির যে ওড়না ছিল সেই ওড়না দিয়ে ভাবিকে টান দিয়ে ধরে, ফাঁস দিয়ে ধরে, তো ভাবি সেন্সলেস হয়ে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে সে এই মৃত্যুটা নিশ্চিত করার জন্য তখন এখানে একটা আয়রন ছিল, আয়রন দিয়ে ভাবির মাথার মধ্যে এক সাইডে বাড়ি মারে কয়েকটা। বাড়ি মারার পরে ভাবি একবারে মূর্ছা যায় এবং তার তখনই মনে হয় তার মৃত্যু হয়েছে সম্ভবত। সে মৃত্যুটাকে আরও নিশ্চিত করার জন্য তখন সে এই রান্নাঘরে যায়, এই রান্নাঘরে আসে দৌড়ে। রান্নাঘরে এসে তার যে এই যে এই যে এইভাবে বটিটা ছিল, এভাবে বটিটা নিয়ে সে ওখানে দ্রুত চলে যায় মৃত্যুটা আরও নিশ্চিত হওয়ার জন্য। তাকে জবাই করে হত্যা করে, জবাই করে হত্যা করার পর সে আলমারি থেকে স্বর্ণগুলো নিয়ে নেয়। নিয়ে নেওয়ার পর তার হঠাৎ করে মাথায় আসে যে আমি তো ঢোকার সময় যে কাজী তালহা যে 8 বছর বয়স, সে তো ঢোকার সময় আমাকে দেখছিল, তাহলে সে সকালে বলে দিতে পারে কাউকে। এই ইন্টেনশন থেকে সে নিজেকে নিরাপদ করার জন্য সে ওই বটি দিয়েই, যে বটি দিয়ে রাজিয়া সুলতান কাকুলিকে জবাই করছিল ওই একই বটি দিয়ে তালহাকে ঘুমন্ত অবস্থায় জবাই করে, জবাই করে এবং সাথে সাথে সে ওই স্বর্ণালঙ্কা নিয়ে বেরিয়ে যায়। কিছুদিন আগে ওই ফেয়ারওয়েল আইপিআই করছে, ইলেকট্রনিক করছে, সেবার কিছু টেয়া খালি করছে মামার টেয়া দো কীর্তি টেয়া দা কয়ে দেওয়া দরকার আছে। আমি হ্যাঁ হ্যাঁ মানে কি লেগে নিস কয়ে খাইয়ে লেছি নিয়ে খাইয়ে লেছি কয় নাই সেবার শুনি হ্যাঁ এবার আইপিএল আইপিএল বারে খেলে খারাপ ছেলেগুলো লাগে সেবার মাথা নষ্ট লাইন হয়ে গেছিল গা সেবারে স্যার অচলাপিড়া আমার সাথে অনেকেই করছে। তো ওই মাঝে মাঝে আইপিএল খেলতো, জুয়া খেলতো আর কি আইপিএল। তো ওই সময় অনেক আপনার রেন্টেন করতো, মানুষের সাথে ধার নিত। তো ওর আব্বু আম্মু অনেক পরিশোধ করেছে আর কি, প্রায় 2-2.5 লক্ষ টাকার মতন। হ্যাঁ আপনি একটা জুয়ারি ছিল এটা জানতাম, আগে একটা জুয়ারি ছিল এটা জানতাম, গ্রামে থাকতাম সেই হিসাবে জানতাম। কিন্তু এই হ্যাঁ যে এই কাজ করছে মানে এটা একটা জঘন্য কাজ করছে। আসামিকে গ্রেপ্তার করার পর যখন তাকে আমরা জিজ্ঞাসাবাদ করি যে যে বাসায় থেকে যে স্বর্ণগুলো খোয়া গেছে স্বর্ণগুলো তুমি কোথায় রাখছো, তখন সে বলে কিছু স্বর্ণ তার বাড়িতে চোখের নিচে আছে, সেগুলো তার দেখানোর মতো আমরা জব্দ করি। এবং সে এটাও জানায় যে একটা আংটি এবং একটা চেন সে এই যে ডহরগাঁও গ্রামের এক দোকানে বন্ধক রেখে 17,000 টাকা নিয়েছে। আমরা সাথে সাথে সেখানে অভিযান করি, অভিযান করে এই ডহরগাঁয়ের যে যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই শাপলা জুয়েলার্সে আসি, শাপলা জুয়েলার্সে এসে তাকে আপনার দোকানদার যে গোপাল তাকে জিজ্ঞাসাবাদ করার পরে ঘটনার দিনের কথা বলি যে এই তারিখে অমুক ব্যক্তি রেখে গিয়েছিল কিনা কোনো স্বর্ণ বা বিক্রি করেছে কিনা বন্ধ রাখছে কিনা। প্রথমিকভাবে সে অস্বীকার করলে পরবর্তীতে আমরা তাকে প্রেশার ক্রিয়েট করলে আমরা ওই রেজিস্টার দেখি ওই দিনের যে সে কোনো স্বর্ণ রাখছে কিনা, দেখি যে ঠিকই একটা চেন এবং একটা আংটি সে 17,000 টাকায় বন্ধক রাখে। এবং আসামি তাকে জানাইছিল যে তার মায়ের স্বর্ণ ব্যবহৃত স্বর্ণ, সে তার মা খুব অসুস্থ, এই কথা বলে সে সিম্পতি অর্জন করে তার কাছ থেকে 17,000 টাকা নেয় এবং দোকানদারও সরল বিশ্বাসে এটা সে বন্ধক বানায়। সাদিকুর নাকি কবে দেখছে আপুরে মানে কোন বিয়ের অনুষ্ঠানে যাবে ঈদের পরে রোজার ঈদের পরে দেখছে আপু স্বর্ণটর্ণ পড়ছে অনেক সুন্দর করে সাজছে সাইজা গেছে, মানে ওই রাস্তায় নাকি দাঁড়ানো ছিল ওদের এলাকার মানুষই আর কি বসে আর কি, ওইখান থেকে নাকি সাদুকুর দেখছে আপু স্বর্ণটর্ণ। আর ও জানে ও আপু ঘরে একা আছে, সে নাকি আয়সা ডাকছে কয়েকবার আপুরে ভাবি ভাবি বইলা, তো আপু দরজা খুলে নেয় সব সারাও দেয় নাই, তারপর নাকি বলছে যে ভাবি মা পাঠাইছে জুসের মেশিনের জন্য, জুসের মেশিনের জন্য মা পাঠাইছে এটা বলছে, পরে মার কথা বলছে মামি শাশুড়ি, তো সে ওটা মনে করা ও রুমের দরজাটা খুলছে হেজাবটা পরে, টি শার্ট আর সালোয়ার পরা ছিল আর কি, রাতে এগুলো পরেই ঘুমাইতো, বাসায় তো কেউ নাই মার ছিল, এই তো এত বড় হেজাব আমরাই বানাই দিছি। ঘোরা বের হয়েছে জিজ্ঞেস করছে কী হয়েছে ছেলে নাকি এই জায়গায় দাঁড়ায়, ছেলেই ওই খুনিই বলছে ব্রিফিংয়ে যেটা শুনছি, তো তারপর নাকি ও তালা খুইলা দিয়া ও গেছে বস আপনি জায়গায় দাঁড়ান আমরা জুসের মেশিনটা নিয়ে আসি, তো ও জুসের মেশিন আনতে গেছে পরে ও ভিতরে ঢুকে গেছে, পরে নাকি ও বলতেছে আপনি কেন আসছেন আমার বোন ছোট থেকে বড় সবাইকে আপনি করে বলতো, কাউকে তো কোনোদিন তুমি বলে নাই, আপনি কেন আসছেন আপনি বাইরে যান বাইরে যান, এরকমই শুনছি আর কি ব্রিফিংয়ে শুনছি। আমি জানি আমার অনেক ইচ্ছা ওকে জিজ্ঞেস করার জন্য, তুই যে তোর কথাগুলো বললি আমার বোন নাকি একবার তোর কাছে চায় নাই প্রাণ ভিক্ষা চায় নাই চায় নাই
তার জন্য তুই কেন মাল্লি তুই সব নিয়ে যাইতি মাল্লি কেন